আজ সকালে আমাদের পাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। বাবু বলে একটি ছেলে, ওর মা হঠাৎ খাট থেকে পড়ে গিয়ে সকালে পা ভেঙে গেছে, বিশাল চিৎকার করছে। তার মিনিট পাঁচেকের মধ্যেই ওর মিসেস সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মাথা ফেটে গেছে। তিনিও চিৎকার করছে, একদিকে মা একদিকে মিসেস। বাবু ছুটোছুটি করছে তার মিসেসকে নিয়ে, ফোন করছে, ডাক্তার ডাকছে, হসপিটালকে ফোন করছে, নার্সিংহোমকে ফোন করছে, কিন্তু মা যে এদিকে কাতরাচ্ছে মার দিকে কোনো খেয়াল নেই। তারপর ফোন করে অ্যাম্বুলেন্স এলো, অ্যাম্বুলেন্সে বউকে নিয়ে চলে গেল, মা চেঁচাচ্ছে। তখন পাড়ার সবাই ওর মাকে ধরে নিয়ে আস্তে আস্তে সামনে হসপিটালে নিয়ে গেল। তারপর এক্স রে করিয়ে পায়ে প্লাস্টার ফ্লাস্টার করে ঘন্টা দুয়েক পরে বাড়ি নিয়ে এসে খাটে শুয়ে দিল। তার ঘন্টা দুয়েক পরে বাবু নার্সিংহোম থেকে তার মিসেসকে নিয়ে ফিরল, মাথায় ব্যান্ডেজ। তখন একটু সুস্থ, কান্নাকাটিটা কমেছে। তো পাড়ার এক মেসোমশাই বাবুকে ডাকলো, বলে, হ্যাঁ রে বাবু, তুই তো একটু শিক্ষা দীক্ষা পেয়েছিস, এরকম অমানবিক কেন? তুই তোর বইয়ের সেবা করছিস ঠিক আছে, কিন্তু আরেকদিকে যে মা কাঁদরাচ্ছে, চিৎকার করছে, তোর গর্ভধারিণী মা, তার দিকে খেয়াল নেই, বউকে নিয়ে ছুটছিস, আর মা এদিকে একা একা পড়ে পড়ে চেঁচাচ্ছে। তো বাবু বলল, দেখুন মেসোমশাই, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা গিয়েছিল, তখন আপনি পাড়ার আরো বয়স্ক দাঁড়া আছেন, কাকা জ্যাঠা সবাই আমাকে এসে বুকে জড়িয়ে ধরেছিলেন, বলেছিলেন, কাঁদিস নি বাবু, চিন্তা করিস নি, আমরা তো রইলাম, আমরাও তো তোর বাবার মতো। আজকে যদি আমার মায়ের কিছু হয়ে যায়, নিশ্চয়ই পাড়ার কাকিমা দিদিমা ঠাকুমারা এসে বলবেন, বাবু কাঁদিস নি, সান্ত্বনা দেবেন, মা নেই তো কি আছে, আমরা তো আছি, আমরা তো তোর মায়ের মতো। কিন্তু আজ যদি আমার বউয়ের কিছু হয়ে যায়, খারাপ ভালো যদি কিছু হয়, বউ যদি মারা যায়, পাড়ার কোনো মহিলা, কোনো মেয়ে, কোনো বউ দিয়ে সে আমাকে জড়িয়ে ধরে বলবে যে বাবু কাঁদিস নি, আমরা তো আছি, আমরা তো তোর বউয়ের মতো? কেউ বলবে না। আগে বউকে বাঁচাবো, তারপর বাড়ি অন্য সবাইকে যান। এই কথা শুনে মেসোমশাই নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ঘন্টা দুয়েক পরে জ্ঞান ফিরেছে। তা আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম। সংসারে সমাজে অনেক কিছু দেখবেন, চুপচাপ দেখে যান, কিছু বলতে যাবেন না, তাহলে কিন্তু এরকম অজ্ঞান হওয়ার একটা চান্স আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি একই দিনে কারোর মা আর বউ যেন একসাথে অসুস্থ না হয়, তাহলে কিন্তু মায়ের কপালে দুঃখ আছে। নমস্কার, ভালো থাকবেন।